বর্তমানে লেবার কার্ড এবং ই শ্রম কার্ড খুব জনপ্রিয় হয়ে উঠেছে তবে কি আপনারা জানেন যে কোন কার্ড বানালে আপনারা সব থেকে বেশি লাভবান হবেন এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব যে লেবার কার্ডে আপনারা কী কী সুবিধা পাবেন এবং ই শ্রম কার্ডে আপনারা কী কী সুবিধা পাবেন কোন কার্ড বানালে আপনারা সরকারের তরফ থেকে বেশি আর্থিক সুবিধা পাবেন এই ভিডিওটিতে ডিটেলসেই আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন তারপরে আপনারা নিজেরাই বুঝে নেবেন যে কোন কার্ড বানালে আপনার পক্ষে ভালো তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দো বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই লেবার কার্ডে কী কী সুবিধা আপনারা পাবেন তারপরে আপনাদেরকে জানাবো ই শ্রম কার্ডে আপনারা কি কি সুবিধা পাবেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন কার্ড বানালে আপনার পক্ষে সব থেকে বেশি লাভবান হবে হ্যাঁ বন্ধুরা তো আপনারা প্রত্যেকেই জানেন লেবার কার্ড কী করে বানাতে হয় এবং কী কী ডকুমেন্টস লাগে সেগুলো আমি আপনাদেরকে জানাবো না সরাসরি আপনারা কি কি সুবিধা পাবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত বলেছে দুর্ঘটনাজনিত চিকিৎসার যে ভাতা সেই ভাতা আপনারা এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাবেন দুর্ঘটনাজনিত অসমর্থার জন্য আপনারা পঁচিশ হাজার টাকা পাবেন অস্ত্রোপচার জন্য আপনারা তিরিশ হাজার টাকা পাবেন কঠিন ব্যাধি চিকিৎসায় আবেদনকারী অথবা তার ওপর নির্ভরশীল সদস্যরা প্রতি বছর চিকিৎসার জন্য দশ হাজার টাকা করে পাবেন যক্ষায় আক্রান্ত হলে তিন হাজার টাকা পাবেন নির্মাণ কর্মী মারা গেলে তার পরিবারকে তিরিশ হাজার টাকা ও কর্মক্ষেত্রে দুর্ঘটনা হলে অর্থাৎ দুর্ঘটনায় যদি মৃত্যু হয় তাহলে এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে সেই সঙ্গে ষাট বছর পরে প্রতি মাসে পাঁচশো টাকা থেকে আটশো টাকা পেনশন দেওয়া হয় কর্মীর মৃত্যু হয়ে গেলে তার স্ত্রী অর্ধেক পেনশনের টাকা পাবেন গৃহ নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকা লোনের ব্যবস্থা করা হয় লোন নিলে পাঁচ শতাংশ সুদ হিসাবে আপনাকে মেটাতে হবে নির্মাণ কর্মীর সন্তানদের পড়াশোনার জন্য দু হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয় মহিলা নির্মাণ কর্মীদের জন্য গর্বা ব্যবস্থার সময় তিন হাজার টাকা অনুদান দেওয়া হয় মহিলা কর্মীর কর্মীর দুর্ঘটনাজনিত গর্ভপাতের জন্য দু হাজার টাকা দেওয়া হয় চশমা কেনার জন্য পাঁচশো টাকা এককালীন অনুদান দেওয়া হয় মৃত্যুর ক্রিয়া কাজ করার জন্য এককালীন তিন হাজার টাকা দেওয়া হয় যন্ত্রপাতি কেনার জন্য এককালীন এক হাজার টাকা দেওয়া হয় কর্মীর মেয়ের বিবাহের জন্য অর্থাৎ বিবাহের যে সাহায্য তার জন্য পাঁচ হাজার টাকা বছরে দুইবার দশ হাজার টাকা দেওয়া হয় তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন এটি হলো লেবার যে কার্ড সেই লেবার কার্ডের সুবিধা আপনারা যদি লেবার কার্ড বানান তাহলে আপনারা এই সুবিধাগুলো পাবেন এবার দেখে নেব ই শ্রম কার্ড বানালে আপনারা কী কী সুবিধা পাবেন তো বন্ধুরা ই শ্রম কার্ডের সুবিধাগুলো কি আমরা জেনে নেব প্রথমত বলেছে ই শ্রম কার্ডের মাধ্যমে কেন্দ্র সরকারের তরফ থেকে পি অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় এককালীন দু লক্ষ টাকার বিমা রাশি দেওয়া হবে এছাড়াও কোনো সাময়িক দুর্ঘটনায় শ্রমিকের যদি প্রাণহানি না ঘটে শ্রমিকের অঙ্গহীন হলে সেক্ষেত্রে শ্রমিককে এক লক্ষ টাকার নগদ বিমার রাশি দেওয়া হবে ভবিষ্যতে স্থানীয় এলাকায় সরকার দ্বারা কোনো কর্মসংস্থান হলে ই শ্রম পোর্টালে রেজিস্টার্ড ই শ্রম কার্ড যাদের আছে সেই সমস্ত শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার এলাকায় যদি রকম কোনো চাকরি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আগে অগ্রাধিকার পাবেন খরা বন্যা মহামারীর মতো প্রাকৃতিক বিষম পরিস্থিতিতে সরকারের দ্বারা ই শ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকদের অ্যাকাউন্টে সরকারি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয় এছাড়াও সুদূর ভবিষ্যতে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ ই শ্রম কার্ডের মারফতে শ্রমিক সরাসরি পৌঁছে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা যে কোনো প্রকল্প অর্থাৎ রাজ্য সরকার থেকে শুরু করে যে কোনো প্রকল্পের সুবিধা আপনারা এই ই শ্রম কার্ড যদি থাকে তাহলেই আপনারা পেয়ে যাবেন ধরুন সরকারের তরফ থেকে যদি কোনো বাড়ি দেওয়া হয় বা যে কোনো প্রকল্প যেখান থেকে আর্থিক সাহায্য দেওয়া হয় সেই সমস্ত প্রকল্পই আপনারা ই শ্রম কার্ডের মাধ্যমে পাবেন তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কোন কার্ড বানালে আপনার পক্ষে সব থেকে বেশি ভালো অবশ্যই আপনারা কিন্তু নিজেরাই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কার্ড বানাতে আপনারা চান বা কোন কার্ড বানালে আপনার পক্ষে ভালো তো আমি দুটোই সুবিধা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ